এগুলি হলো আনাইগোটা, বনে পাওয়া যায়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকে। এগুলি আমরা ছোটবেলা খুব খেতাম, বনে গিয়ে কুড়িয়ে কুড়িয়ে খেতাম। তো আজকে আমি সকালবেলা আমার বারান্দায় বসে আছি, আমাদের ভাতিজা এরশাদ, ওর জন্ম এরশাদের ক্ষমতার সময় হয়েছিল, তো এরশাদ যখন ক্ষমতায় আসে এই জন্য নাম রাখছে এরশাদ। সে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে যে কাকা দেখেন আপনার সেই ঐতিহ্যবাহী আনাইগোটা। তা আমি দেখি এত আনন্দিত হলাম, এবং ও বলতেছে যে এই আনাইগোটা নাকি ওদের বাড়ির কাছে আছে, গাছ আছে। আমি বললাম যে তুমি তাড়াতাড়ি আমার জন্য আনাইগোটা গাছের চারা নিয়ে আসো, গোড়া সহ, আমি আমার এই বাগানে লাগাবো। গত পরশুদিন আমি লাগিয়েছি ওই পিড়িলা গোটা, এবার আনাইগোটা লাগাবো। ওকে বললাম যে তুমি আনাইগোটার গাছ নিয়ে আসো তাড়াতাড়ি। দেখলেন আপনারা আনাইগোটা, আনাইগোটা খুবই স্বাদ লাগে, এই এই সিজনে পাওয়া যায়, বৈশাখ জ্যৈষ্ঠ, এখন বৈশাখ মাসে মাঝামাঝি। আমি এই অনেক দিন পরে কবে থেকে এই আনাইগোটা খেয়েছিলাম সেটা মনে নাই, আজকে আনাইগোটা খাবো। এই আনাইগোটা এই যে দেখাচ্ছি বাটিতে আছে আনাইগোটা, এই আনাইগোটা অনেক দিন পরে আনাইগোটা টেস্ট নিচ্ছি, এটা ভালো না অবশ্য, এটা নেই। খুব ভালো লাগলো, দীর্ঘদিন পরে আনাইগোটা খেয়ে খুব ভালো লাগলো। তো আনাইগোটা সাধারণত আধা পাকা যেগুলো থাকে সেগুলি খেতে হয়। ওই যে দেখাচ্ছি আনাইগোটা, বাটিতে নিয়েছি আনাইগোটা, তুমি নাও অনেক ওটা। আরেকটাকে আনাইগোটা কিন্তু বিষ থাকে, এই যে দেখছো। তো বিষ থেকে আনাইগোটা হয় কিনা আমি ঠিক জানি না, আমরা তো এমনি দেখি বন জঙ্গলে এমনি হয়ে থাকে, তো আমরা কেউ বীজ লাগাইও নাই আনাইগোটার জন্য। আমি এই সকালবেলা আমাদের গ্রামের বাড়ি বড়বাইদপাড়ায় আসি, তো এরশাদ যাও ইয়ের দিকে বাগানের দিকে। তা আমার যে চাচাতো ভাই ইখতিয়ারউদ্দিন বাসার বা ছেলে এরশাদ, ওই এরশাদ জানে যে আমি বিভিন্ন রকম বিলুপ্ত প্রায় যে বনাজি গাছগাছরা আছে সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করতেছি। তো এর একটা গাছ আছে আনাইগোটা গাছ, আনাইগোটা হলো একটা বন্য ফল, সেটা আমাদের এই বড়বাইদপাড়ায় বা এই পাহাড় অঞ্চল, এই মধুপুরের গড় অঞ্চলে, এটা জঙ্গলে পাওয়া যায়। সে আনাইগোটাটা আমি খুব পছন্দ করতাম ছোটবেলা। আনাইগোটা এই বৈশাখ মাসের শেষের দিকে বা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক দিয়ে আনাইগোটা পাকত গাছে, যে সকালবেলায় আমরা বনে চলে যেতাম আনাইগোটা কুড়ানোর জন্য। হ্যাঁ, এগুলি অনেকগুলো করে আনাইগোটা আমরা নিয়ে আসতাম। তোমরা ওই ওই দিকে আমরা লাগাবো, ওই যে ওই দিকে জঙ্গল, জঙ্গলের দিকে ডান দিকে যাও, এদিকে আসো, এদিক দিয়ে পার হইতো। তো সেখানে এটা খুব মজার ফল ছিল, তো এটা আমরা খেতাম সবাই, ছোট ছোটরা বড়রাও খেত। এদিক দিয়ে ওঠা এটা সহজ হবো ডান দিক দিয়ে। আচ্ছা, তখন এমনকি আমরা তো খেতামই, আমরা আমাদের মামার বাড়ির যে আমাদের মামাতো ভাই মামাতো বোন আছে তাদের জন্য আমরা নিয়ে যেতাম।
তারাও এই আনাইগোটা পেয়ে খুশি হতো। এমনকি কিছু কিছু লোক ছিল তারা আনাইগোটা পাহাড় অঞ্চল থেকে করিয়ে ভর অঞ্চলে তারা ফেরি করে বিক্রি করত। কিন্তু এখন এই বন জঙ্গল পরিষ্কার করাতে এই আনাইগোটা গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই যে আমার এই যে বাগান, আমার বাড়ির কাছে পশ্চিম পাশে ফলের বাগান, এটা আমি অনেকগুলা গাছ লাগিয়েছি, 126টা গাছ লাগিয়েছি। এই দেখেন আম গাছ বেশি আছে, এই যে দেখেন একটা আম ধরছে, কত দেখে খুব আনন্দ লাগে, যে আমটা হয়তো পাকবে পাকবে ভাব। এরকম যে অনেকগুলো গাছ আছে, 112টা তো আম গাছই আছে, আর বিভিন্ন গাছের গাছ আছে। গতকাল আমি লাগিয়েছি পিরিলা গোটা গাছ, পিরিলা গোটাও এই পিরিলা ভর্তা খাওয়া যায়, খুবই স্বাদ, এটা বন বনের গাছ। গতকাল লাগাইছি পিরিলা গাছ, গতকালের আগের দিন ওরেও আরেক মাস ভাতিজা নিয়ে আসছিল ভাড়ার, ওর নাম হলো নাসির, ওটাও ভিডিও আমি দেখিয়েছি। তা আজকে আমার এই ভাতিজা এরশাদ নিয়ে আসছে আমার জন্য, খুবই আনন্দ করে কাকারে খুশি করি আমি। সে আনাইগোটা তো নিয়ে আসছে, সে আনাইগোটা আমি বাড়িতে রেখে আসছি খাওয়ার জন্য, আর ওকে বলছি তাড়াতাড়ি তুমি আনাইগোটা গাছ নিয়ে আসো। ও করে হ্যাঁ গাছ আছে, তো ও দেখেন এই যে এই গাছ নিয়ে এসে তুমি একটু দাঁড়া, আমি গাছটা দেখাই, এই যে গাছের পাতা আনাইগোটা, আমি পাতাও ভুলে গেছিলাম প্রায়, এই পাতা এখন দেখে মনে হলো হ্যাঁ ঠিকই করছে, এবং পাতাটা বেশ সতেজ বড়। ওই যে গোড়া শুহ নিয়ে আসছি, যে এই যে আরেকটা দুটো নিয়ে আসছি, যেটা টিকে টিকবে ইনশাল্লাহ, যেহেতু শিকড় আছে টিকবে বলে। হ্যাঁ তো এত খুশি হয়েছে আমাকে দেখাইয়ে যে আমি দেখাইতে পারছি, আমরা এটা লাগাবো। এই মাটিটা ওই সমান করা হয়েছে, আগে একটু ই ছিল বাহারি মাটি, তো কিন্তু ঢালু ছিল, তো ঢালুটা সমান করছি বাগান করার জন্য। ওইটাও কিন্তু উঁচু জায়গা ছিল, আমরা বললাম টিলা, টিলা তো না খিল বলতাম, এটা খিল, আপনারা জানেন ঢাকায় একটা খিল ক্ষেত আছে, খিল মানে উঁচু জায়গা, এটা উঁচু ছিল, কিন্তু দেখেন এখন ওই যে মেশিন দিয়ে এগুলো সমান করে ফেলা হয়েছে, এখন আর উঁচু নেই। তো এটা ওই যে মেশিন দিয়ে সমান করা হয়েছে বাগান করার জন্য, এখন এই খিল ক্ষেত নাই, এটা ছিল সন হইতো, এখানে সন পর বলা হইতো, এখন তো সনের যে ই আছে গোড়া থেকে যেগুলো হইতে সনই হইতেছে, এখন আর সন পাওয়ার বলি না, আর এখন নতুন জেনারেশন বলে না স্যার সন পাওয়ার, ওখানে সনই আবাদ হইতো, আর এইখানে এটা ছিল খিল ক্ষেত, মানে উঁচু জায়গা ছিল, এখন দেখেন কেউ খিল বললে বুঝবে না, এটা সমান হয়ে গেছে। দেখেন এই এখানে এই এই আম গাছের গোড়াতে গোবর দেওয়া হয়েছে, পচা গোবর, এই খিল এই ক্ষেতগুলোতে অত ই না, ওই ফার্টিলাইজ না, যার জন্য গোবর দেওয়া হয়েছে। আমরা এই এই ফাঁকে দুই আম গাছের ফাঁকে, ওইটা লিচু গাছ, এটা আম গাছ একটা লাগাইলাম, এটা খুব বেশি বড় হয় না, হালকা দুপানো হয়, দুইটা যেহেতু চারা আনছি আমরা, এই দুইটা দুই জায়গায় লাগাবো, তারপরে একটু গোবরের মাটি দিয়ে দেবো। এই দেখুন ফেলে রাখছে, এই যে শিকড় সহ, আশা করি এটা হবো, আপনার দোয়া করেন, আমি খুব খুশি হব আমি যদি এটা সংরক্ষণ করতে পারি। পাওয়া যাচ্ছে না এগুলো, আমি আমি তো বহু বছর খুঁজতেছি গাছ, খুঁজতেছি গাছই পাই না, তো তো ওই আর একটু গর্ত করো, ওই পোড়াটাই যেন ঢুকে পড়ে। হ্যাঁ গোবরের মাটি দিবা না, গোবর লাগে না বলতেছে, ভাতিজা যে গোবর সারাই হবে ইনশাল্লাহ। দেখেন আমি কাছে দিকে দেখাচ্ছি, এই এই গাছে কিন্তু যে লতা ছিল, ওই যে লতা দেখা যাচ্ছে, লতা পেছানো ছিল, ওইটা এটা ছুটে দিতে হবে, একটু ছুটে ছুটে, এইটা হইল আসলে গাছের পাতা, আনাইগোটা গাছ।
উইতপতে ডাল পাতা ছাড়া সেটে দেখছি, আমাকে ওই পাতা দেখানোর জন্য অবশ্য আছে, পাতা ছাড়াও চলতো আর কি। এই সেই গাছ, তাহলে আমরা দুইটা আনাই গোটা গাছ লাগাইলাম, এই যে হয়ে গেল। ধন্যবাদ ভাতিজা এরশাদ, এরশাদের জন্ম, এরশাদ যে বছর ক্ষমতায় আসে আমাদের দেশে বাংলাদেশে, তখন তার জন্ম হয়েছে, তো তাই ওর নাম রাখা হয়েছে এরশাদ। আর 12 মাসই সাজনা কিন্তু আমরা গত কিছুদিন আগে লাগাইছি, এই যে 4-5 দিন আছে 12 মাসই সজনে, এটা হলো খঞ্জন জাতের সজনে, ময়মনসিংহের আমার ছাদের বাগানে ছিল, সেটা নিয়ে আসছি। আর এ সেই পিরিলা গাছ ছিল যে আমরা 2 দিন আগে লাগাইলাম, এটা হলো পিরিলা গাছ। আলহামদুলিল্লাহ দুইটা গাছই লাগাইলাম, পিরিলা এবং এই আনাইগোটা, আশা করি হবে ইনশাল্লাহ, এবং আমার স্বপ্ন পূরণ হোক। আমি এই পাহাড়ি অঞ্চল, বিশেষ করে এই সখীপুর অঞ্চলের যে ই আছে, এই বিলুপ্ত প্রায় বনজ ফল গাছ, সেগুলো যেন আমি সংরক্ষণ করতে পারি।